নয়েজ ডিডাকশান নিয়ে কিন্তু আমি এর আগে অনেক আলাপ করেছি যে আসলে আমাদের যে রেকর্ডিং সেই রেকর্ডিংয়ের মধ্যে নয়েজ ডিডাকশান আসলে কিভাবে করা যায় এই মুহূর্তে কিন্তু আমার বাসার আশেপাশ থেকে প্রচুর শব্দ আসছে পাশাপাশি হচ্ছে আমার টেবিল ফ্যান থেকে শব্দ আসছে সব কিছু মিলিয়ে কিন্তু এখন একটা নয়েজ কিন্তু তৈরি হচ্ছে আমি যদি নয়েজ ডিডাকশনটা যদি অফ করে দিই ধরা যাক আমি যদি আমার নয়েজ ডিডাকশনটা অফ করে দিই তাহলে কি হতে পারে আমার এই মুহুর্তে নয়েজ ডিডাকশান যদি আমি অফ করে দিই তাহলে আমার আসলে কি কি শব্দ বাইর থেকে কী কী শব্দ আসতে পারে সেটা আপনার একটা ধারণা পাচ্ছেন সো আমি যদি আজকে এই আমার নয়েজ ডিডাকশানে যদি দেখাই যে আসলে দিন শেষে আমার নয়েজ ডিডাকশানটা কোথায় মানে কোন লেভেলে আমি আসলে কাজ করব সেটা একটা আউটকাম আমি যদি দেখাই যে আমার নয়েজ লেভেলটা এই মুহুর্তে আমি আসলে কোথায় আমি কানেক্ট করছি বা কোথায় আমি আসলে এটাকে কাজ করছি বা সেটা একটা ধারণা আমি দিতে চাই যে আসলে আমার নয়েজ লেভেলটা নিয়ে আমি যদি এখন দেখাই যে আসলে আমার নয়েজ লেভেল ধরে দেখে আমি এখন চালু করলাম আমি এখন চালু করলাম নয়েজ লেভেলে তার মানে এখানে একটা স্মার্ট গেইট আমি একটা কাইন্ড অফ লাইক এআই বেসড সলিউশন স্মার্ট গেইট আমি আসলে এখন স্মার্ট গেইট ব্যবহার করছি সো এই স্মার্ট গেইটটার পাশাপাশি আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা আসলে আমাদের যে রেকর্ডিংটা আছে সেটা থেকে বাইর থেকে কেমন শব্দ আসছে এটা কি আসলে আমরা কি প্রপারলি করতে পারছি নাকি আমি এখানে আর আমার নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করতে হবে আমি কি এখন কি নিউরাল নেটওয়ার্কে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি মানে এটাই আমার আসলে পয়েন্ট যে আমরা কি এটা আশেপাশে একটা নিউরাল নিউরাল নেটওয়ার্কটা কি চালাচ্ছি কিনা আমি যদি আমার নয়েজ গেট আমি অফ করে দিই তাহলে এখন আমার এক্সট্রা সাউন্ড কি হতে পারে মানে এই মুহূর্তে সামহাউ শব্দ কম তো এর মধ্যে আপনারা বুঝতে পারছেন যে আসলে এখানে আমার স্মার্ট গেইট স্মার্ট গেইটটা আসলে কি কাজ করছে স্মার্ট গেটের থেকে আপনি একটা ধারণা পেতে পারেন এবং স্মার্ট গেটের যে আউটকাম তার পাশাপাশি আমি যদি আর একটা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করলে হয়তো বা এটা এটা আরও অনেক নয়েজ কমাই দিতে পারে দিন শেষে আসলে আমরা যেটাই আলাপ করি না কেন আমাদের এই সব কিছু পেছনে একটাই ধারণা যে দিন শেষে আমাদের যে নয়েসটা আছে সেই নয়েসটা আমি আসলে কতটুকু আমি দেখতে পারি বা কতটুকু আমি আসলে আমার জিনিসটা থেকে আমি ওয়ার্কআউট করতে পারি বিকজ দিন শেষে আমরা যেটা বুঝি যে নয়েস গেট হোক আর যে হোক না কেন সেখানে আমি যদি নয়েজ গেটগুলোকে অফ করে দিই তাহলে যাক আমি এই মুহূর্তে আমার নয়েজ গেট দুটোই অফ করে দিলাম আবার আমি নয়েজ গেট দুটি অফ করে দিলাম আবার এখন আপনারা শুনতে পাচ্ছেন যে কীরকম নয়েজ আর আমি যদি নয়েজ গেট দুটাই আমি চালু করে দিই কাইন্ড অফ লাইক এয়ার ড্রিভেন যেটাকে আমি এর আগেও বলেছি যে আসলে আমরা যদি এটাকে দেখতে চাই যে না আসলে কীভাবে এটা চলছে স্মার্ট গেট আসলে কীভাবে কাজ করছে সেটা একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি আমি এটা ডেমো ভিডিও করলাম যাতে আমরা বুঝতে পারি যে আমার যে থ্রেশর লেভেলটা আছে থার্টি সেভেন আর টলারেন্স লেভেল টোয়েন্টি সিক্স এটার মধ্যে আসলে আমরা এই নয়েজ গেটটা আমরা ঠিকমতো কাজ করাতে পারি কি না কারণ দিন শেষে আমাদের এই নয়েজ গেট আমরা আবার অফ করে দিলাম এখন যে শব্দ আর এরপরে আমি আবার চালু করে দিলাম তার শব্দের মধ্যে পার্থক্য কোথায় সেটাই হচ্ছে কি আমাদের আমাদের ইস্যু আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে